জয় হিন্দ বন্ধু বান্ধবী সকল, গুড মর্নিং। কি খবর আপনার? আশা করো সকলে ভালে আছে। তো আপনার মাজত বহুতরে বহুতরে প্রশ্ন এটাই যে সচাকয়ে ভেকেন্সি বাড়িবনে? অসম পুলিশের ভেকেন্সি বা আসাম পুলিশ SI বা কমান্ডো যেসকল আছে তেওঁলোকৰ ভেকেন্সি বাড়িবনে সচাকয়ে? যেসকলে নতুনকৈ হাই সেকেন্ডারি পাস করেছে তেওঁলোকে বহুত বহুত মানে এটা প্রশ্ন করে আছে যে ভেকেন্সি বাড়িবনে নাই। আর তার লগতে বহুতরে প্রশ্ন, এটার উপর মানে ভিডিও বানাইছো যে ইন্টারভিউ কেতিয়া হব। তথাপিও আপনার বহুতরে প্রশ্ন যে ইন্টারভিউ কেতিয়া হব আর ভেকেন্সি সচাকয়ে বাড়িবনে নাই। তো আজির ভিডিওটা ইয়ার উপর বানাবলে গৈ আছো। তো দেরি নকরো ভিডিওটা আরম্ভ করেছো। তো আপনার প্রথম কথাটা কব বিচারিছো যে যোনটো প্রশ্ন বহুত বেশিকৈ আহি আছে যে ভেকেন্সি বাড়িবনে নাই। তো ইয়ার উপর আপনার মানে শর্টকাটকৈ এটা কথা বুঝাই দিব বিচারিছো, সেইটো হৈছে যে যিসকল মানুহ প্ৰমোশ্যন পাবলগীয়া আছিলে, ধৰক নায়ক, লেষ্ট নায়ক, হাবিলদাৰ, ওপৰলৈকে যিমানখিনি প্ৰমোশ্যন পাবলগীয়া আছিলে বিগত কেইদিনমান আগতে গোটেইখিনি প্ৰমোশ্যন হৈ গ'ল। তাৰ লগতে বহুতো ৰিটায়াৰো হৈছে। তো যিমানখিনি ভেকেঞ্চি খালি ৰৈ গ'ল সেই গোটেইখিনি ভেকেঞ্চি মিলাই নতুনকৈ ভেকেঞ্চি বঢ়াই দিয়া হ'ব। মোৰ সময় খুব কম আছে, তো তাৰ কাৰণে মই আপোনালোকক যিমানখিনি শ্বৰ্টকাটকৈ সম্ভৱ হ'ল মই আপোনালোকক বুজাই দিলোঁ। আর তার লগতে আপনার প্রশ্ন যে ভেকেন্সি বাড়িবনে নাই, তার উপর মানে আপনার বুঝাই দিল যে ভেকেন্সি কেন বাড়াই দিয়া হব। ভেকেন্সি বড়াটো আমার সিএম স্যারে যেহেতু প্রত্যেকটা ভাষণতে কয় আছে যে নতুনক পদ ওলাব, তো তার মানে আপনার গমে পালে যে অসম পুলিশত বা আসাম পুলিশ SI কমান্ডো যি ভেকেন্সি আছে আর APRO গোটেখিনি ভেকেন্সি বড়াই দিয়া হব। আপনার টেনশন করব না, আপনার জাস্ট ভালদরে প্রস্তুতি চলাই থাকো, নিজকে ভালদরে সাজু করে লোক যে মই রেডি, যেতিয়া ইন্টারভিউ নহক কিয় মই মোৰ লক্ষ্য পূরণ করিম, এইটো ভাবি লোক। আর তার লগতে আপনার আরো একটা কথা কব বিচারিছো যে আপনার যোনটো ভেকেন্সি বড়াই দিয়ার কথা কৈছে, ভেকেন্সি বড়াই দিয়া মানে কি আপনার কম্পিটিশনও বাড়ি যাব এইটা ভাবি চাইছেনে? যেসকলে নতুনকৈ হাই সেকেন্ডারি পাস করেছে বা যেসকলে ধরো 18 বছর হওয়া নাছিলে এবার 18 বছর কমপ্লিট হয়েছে, তো তেওঁলোকেও তো এবার এপ্লাই করব। তো তেওঁলোকৰ যিমানখিনি ল'ৰা ছোৱালী পাছ কৰিছে গোটেইখিনি ধৰক যাৰ আগ্ৰহ আছে আসাম পুলিচত যাব কাৰণে তেওঁলোকেওতো এপ্লাই কৰিব। আৰু তেওঁলোকৰ লগত আপোনালোকৰ যদি ইণ্টাৰভিউটো একেলগে যিহেতু পোষ্ট বঢ়াই দিলেতো একেলগে হ'ব চাগে ইণ্টাৰভিউটো, যদি একেলগে ইণ্টাৰভিউ হয় আপোনালোকৰ কম্পিটিশ্যনো বহুত বাঢ়ি যাব। তো আপোনালোকক মোৰ ফালৰ পৰা যিমানখিনি সম্ভৱ হ'ল আপোনালোকক বুজাই দিওঁ। আৰু তাৰ লগতে আপোনালোকৰ বহুতৰে প্ৰশ্ন যে ইণ্টাৰভিউ কেতিয়া হ'ব, তো আপনার একটা কথা কব বিচারিছো যেহেতু আমার ইলেকশনের রিজাল্ট খুব সোনকালে দিব আর মাত্র মাজত কেইটামান দিন আছে, ইলেকশনের রিজাল্ট দিয়ার পিছতে আপনার এডমিট কার্ড অহার খুব বেশি 100ত ধরো 99% সম্ভাবনা আছে খুব সোনকালে দিয়ার কারণে এডমিট কার্ডটো। এইটো ইলেকশনের রিজাল্ট দিয়ার পিছে পিছে আপনার এডমিট কার্ড আহি যাব। আর এডমিট কার্ড আহিল মানে কি আপনার জুলাই বা আগস্ট মানে আপনার রানিং কমপ্লিট হয়ে যাব, এটা কথা মনত রাখব। তো তার কারণে খুব ভালদরে প্র্যাকটিস করে থাকব। বতৰৰ কণ্ডিশ্যন আপোনালোকে গমে পাইছে, বতৰ বৰষুণ হৈ আছে, বোকা হৈ আছে, তাৰ মাজতে যদি ইণ্টাৰভিউ পাতি দিয়ে তাৰ মাজতে আপোনালোকে ইণ্টাৰভিউ দিব লাগিব। তো তাৰ কাৰণে নিজকে তেনেকৈ প্ৰস্তুত কৰি ৰাখক। অকল যে ফিজিকেলৰ কাৰণে প্ৰস্তুত কৰাৰ কথা কৈছোঁ এইটো নহয়, আপোনালোকে ৰিটেন হওক, চিন আপ হওক, লং জাম্প হওক, যিমানখিনি আছে আৰু ৰানিং গোটেইখিনিৰ কাৰণে নিজকে এনেকৈ সাজু কৰি লওক যে ভাবি লওক যে এইটোৱে লাষ্ট চান্স হ'ব, আগলৈ ভেকেঞ্চি আহিবনে নাহে সেইটো ভাবি নাথাকিব। আর একটা কথা কব বিচারিছো যে ছোৱালীকৰ চিনাপ নাথাকে, অকল লড়াসকলরহে থাকিব চিনাপখিনি। আর আপনাদের নিজকে এনেদরে প্রস্তুত করক, লড়াই হোক বা ছোৱালী হোক, জাস্ট এটা কথা কব বিচারিছো যে মনত এইটো ভাবি লোক যে আকৌ পোস্ট আহিব, আকৌ ইন্টারভিউ দিম, এইটো ভাবি নলব। ভাবি লোক যে এইবারে লাস্ট ভেকেন্সি ওলাই আছে আর এইবারে মই প্র্যাকটিস করিম, ভালদরে প্র্যাকটিস করিম আর এইবারে চাকরি লম, এইটো কথা ভাবি লোক। মনত এইটো কথা নাভাবিব যে আকৌ এইবার নাপালে নাই আর আকৌ নেক্সট টাইম পোস্ট ওলাব তেতিয়া মই ইন্টারভিউ দিম, তেতিয়া চাকরি পাম, এইটো কথা ভাবি নলব। নিজকে এনেদরে চারিওফালের পর প্রস্তুত করক, রানিং হোক, লং জাম্প হোক, চিন আপ হোক বা রিটেন এক্সাম হোক, গোটেইখিনির কারণে নিজকে প্রস্তুত করে রাখক যাতে মই এইবার লাস্ট চান্স মোর কারণে মই এইবার ইন্টারভিউ দিম আর এইবারতে চাকরি লম। নিজের কারণে অকল এটাহে পোস্ট লাগে, নিজের এটা পোস্টের কারণে কষ্ট করক, ভাবি লোক যে মোক ইমান পোস্ট নালাগে, জাস্ট নিজের কারণে এটা পোস্ট লাগে সেইটো ভাবি কেনে কষ্ট করক। তো ভিডিওটো বেশি দীঘলাই নকৰো, মোৰ ডিউটি আছে, ডিউটির কারণে যাম এতিয়া। তো আজির ভিডিওটি এখানেলেকে আসে, যদি ভিডিওটি চাই আপনার ভাল পায় ভিডিওটি একটা লাইক করে দিব, তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব আগন্তুক নতুন নতুন ভিডিওবর পাই থাকিবর কারণে। তো আজির ভিডিওটি এখানেলেকে আসে, জয় হিন্দ।